जय राम कृष्ण। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। आज के एक नतून भावना आगामी 26 जून साहित्य सम्राट बंकिमचंद्र जन्मदिन 1838 ख्रीष्टाब्दे। ता बंकिमचंद्र अनेक भावना चिंता साहित्य तिनी साहित्य सम्राट से साहित्य जगतेर तिनी तखन एकटा बिराट शक्ति मानुष। সেই সাহিত্য সম্রাটের একদিন ইচ্ছা হলো পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করবে। তো মহামায়ার কৃপা স্বয়ং শ্রী রামকৃষ্ণের সঙ্গে একবার সাক্ষাৎ হলো তার। তো স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেখছেন সাহিত্যের সম্রাট, একজন জ্ঞানী গুণী পণ্ডিত, এই পণ্ডিতের সঙ্গে তিনি নিঃসংকোচে গল্প শুরু করলেন কোথায়, সেই পঞ্চবটির বনের ধারে বসে। তো ঠাকুর ভাবছেন সাহিত্য সম্রাট তাঁর তো সেই অনেক লেখা দেশভক্তির দেশমাতৃকার যে প্রণাম, তার সেই বন্দে মাতরম সেই আওয়াজ, সেই প্রণাম দিয়ে তিনি তো এই মহাবিশ্বকে বারবার প্রণাম জানিয়েছেন এবং বিপ্লব শক্তির মধ্যে তার এই বন্দে মাতরম শক্তি সবার মধ্যে যেন জীবনের আদর্শ তৈরি করত, যে মাকে দেশমাতৃকার জন্য প্রাণ উৎসর্গ করব। কিছু কথা প্রসঙ্গে এসে যায়, স্বয়ং বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম পত্রিকা, সেই পত্রিকার দায়িত্বে ছিলেন আর এক বিপ্লবী মহাশক্তির ঋষি অরবিন্দ। সেই ঋষি অরবিন্দ বঙ্কিমচন্দ্রের সেই বন্দে মাতরম পত্রিকার তিনি সেই পত্রিকায় যা তিনি লিখে গেছেন তা যেন ভারতবর্ষের বিপ্লবীদের কাছে একটা দলিল। সেই দেশমাতৃকার প্রতি আজকে আমাদের কোথায় সেই সহানুভূতি? ঋষি বঙ্কিমচন্দ্রের তিনি যে ভারত মাতাকে প্রণাম জানালেন, তং হি দুর্গা দশ প্রহরণধারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তাম, সেই যে প্রণাম, সেই প্রণামের যে আদর্শ, তারা যে প্রাণ দিয়ে গেলেন বহু বিপ্লব বন্দে মাতরম উচ্চারণ করতে করতে, কতজন সেই ভগত সিং, ক্ষুদিরাম, রাসবিহারী বোস, নেতাজি, সকলের মধ্যে সেই বিপ্লব শক্তি এই ভারতবর্ষকে রক্ষা করবার জন্য দেশমাতৃকার প্রতি এইভাবে জীবনকে উৎসর্গ করেছেন সেই বঙ্কিমচন্দ্র। অধ্যাত্ম শক্তির যে স্বয়ং সেই সামান্য লেখাপড়া জানা কই
সেই পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ, সেই ভবতারিণীর পূজারি ভাবা যায়, তিনি স্বয়ং সেই রকম একজন সাহিত্য সম্রাটের সঙ্গে সহাস্যে কথা বলছেন। একবার সেই পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে ঠাকুর বলছেন, টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই টাকা মাটি বলে জলে ফেলে দিচ্ছিল। তো বঙ্কিমচন্দ্র তখন বলছেন, টাকা মাটি মহাশয়, চারটা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়। তো ঠাকুর ভাবছেন, এই যে পাণ্ডিত্য, তার যে পাণ্ডিত্য, সেই দেবী চৌধুরী রানী, তার সেই কৃষ্ণ চরিত্র, তার সেই কত রকমের সমাজকে তৈরি করবার যে অদ্ভুত অদ্ভুত ধরনের উপন্যাস, সেই মানুষটা আজ ঠাকুরের কাছে প্রণাম জানাচ্ছে, ঠাকুরও তাকে যেন কৃপাদান করছেন। এইরূপভাবে অনেক কথোপকথন হচ্ছে ঠাকুরের সঙ্গে বঙ্কিমচন্দ্রের। তা বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা, ঠাকুর বলছেন, আচ্ছা তুমি মানুষের মধ্যে সত্যি বলো তো কি পাচ্ছ? সেই মানুষ তখন বঙ্কিমচন্দ্র বলছে, কেন, আহার নিদ্রা মৈথুন। ঠাকুর তখন বলছেন, এ আচ্ছা তুমি তো সত্যি সত্যি কথাগুলি প্রকাশ করছো, কিন্তু তোমার মধ্যে এই পাণ্ডিত্য, এই যে পাণ্ডিত্য শক্তি, এও কিন্তু সেই মহামায়ার ধ্যান। আমরা সেই ধ্যানের মধ্যে আজকে উপবিষ্ট হয়েছি, স্বয়ং শ্রী রামকৃষ্ণকে দর্শন করছি, আর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে দর্শন করছি আমাদের এই ধ্যান নেত্রের মধ্যে, আমাদের এই মানুষ চক্ষুর মধ্যে যেন দর্শন করছি সেই পঞ্চবটির বনের ধারে বসে এক পাহাড় সমান জ্ঞানী গুণী সাহিত্যের সম্রাট বঙ্কিমচন্দ্র, আর আমাদের সেই প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, অপূর্ব কি সাক্ষাৎ! তো আমাদের এই যে দেশমাতৃকার প্রতি আজকে কোথায় সেই সহানুভূতি? আজকে কোটিপতি যারা, তারাও এই দেশকে ভালোবাসতে শিখল না, তারা আরও টাকা চায়, আরও টাকা চায়, এমনকি বিভিন্নভাবে আজ এই অতিমারির যে দাপট, এই কোভিডের যে ভাইরাসকে কত রকমভাবে বড় বড় কোম্পানিরা, বিদেশি কোম্পানিরাও আজকে কখনো কখনো কিভাবে যে তারা পরিচালনা করছে এই ভারতবর্ষের কত মানুষ, কত জ্ঞানী গুণী সাহিত্যিক, কত স্টুডেন্ট, তাদের এই পড়াশুনোর হাল এই দুরবস্থার মধ্যে পৌঁছেছে। এক একজন এক এক রকম বলছে, যে আজ এই ভ্যাকসিন নিলেই শরীর ঠিক হয়ে যাবে, আর একদল বলছে এর তো মাত্র 8 মাস
এর ক্রিয়াকাল। তারপর আবার তো তৃতীয় আঘাত নাকি আসছে মানুষের মধ্যে। তাই এ এক বর্তমান সমাজের এই দুরবস্থা। তো আমরা এই লকডাউনে ঘরে বসে দিন যাপন করা, যারা বয়স্ক, যারা বৃদ্ধ, যারা সেই বঙ্কিমচন্দ্রের ভারতের ভাবনা যারা শ্রবণ করেছে, সেই যে দেশমাতৃকায় যারা প্রাণ দিয়ে গেল, সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আজ যেন সব হারিয়ে ফেলছে মানুষ। শ্রীরামকৃষ্ণ আবারও প্রশ্ন করলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে, আচ্ছা বলো তো, শুধু পাণ্ডিত্য থাকলেই কি হবে? শুধু পাণ্ডিত্য থাকলেই হবে না, যদি না ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, দেশমাতৃকার প্রতি যদি কোনো আদর্শ আমরা মেনে আজ চলতে না পারি, আমরা এই ধ্যানের মধ্যে বসে, গৃহের মধ্যে বসে স্বয়ং শ্রীরামকৃষ্ণ ও ঋষি বঙ্কিমচন্দ্রের সেই আদর্শ আমরা আজকে হারিয়ে ফেলছি। মানুষ তার সত্য সততার পথ ভুলে গিয়ে শুধু ব্যবসায়, যে কোটিপতি সে বলছে আমি আরো 10 কোটিপতি হয়ে যাব, তাতে মানুষের যদি আরো দুরবস্থা আসে আসুক, এই কি ভালোবাসা? দেশের প্রতি ভারতবর্ষ যে মাতৃশক্তির সেই যে মহামায়ার রূপ, সেই যে জগজ্জননীর রূপ, সেই যে দেবী ভবতারিণীর রূপ, এই দেশ, এই দেশ আমার জন্মভূমি। শ্রীরামকৃষ্ণের প্রতি বঙ্কিমের যে দর্শন, তিনি দর্শন করছেন অধ্যাত্ম বোধের যে শক্তি, তার মধ্যে প্রকাশিত। আবার শ্রীরামকৃষ্ণ দর্শন করছেন সেই সাহিত্য সম্রাট, যেই বিপ্লবীদের সেই মন্ত্র উচ্চারিত করে যে বিপ্লবীরা জীবনযাপন করত, শেষ নিঃশ্বাস ত্যাগ করত, সেই মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সেখানেও তো মায়েরা ছাপ দিয়েছে এই ভবতারিণীর শক্তি। আমরা যদিও সেই রানী রাসমণির মধ্যেও যে সেই বিপ্লব শক্তি, সেই শক্তি এসে স্বয়ং এক পাথর মূর্তিতে পরিণত হল, চিন্তাধারা এই মানুষকে শান্ত, শিক্ষা, ধ্যান অনুভব করানোর জন্য। তাই আমরা প্রাণারাম চ্যানেলে কখনো কখনো সুযোগ পাই সেই পবিত্র সুর, প্রাণারাম চ্যানেলের যিনি কর্ণধার, সে সকল মানুষের কাছে পৌঁছাচ্ছে। কেন? ঠাকুরের আদর্শকে
মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। সেই আদর্শের কথা ভেবে ঠাকুর বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞাসা করলেন। যখন বঙ্কিমের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু পাণ্ডিত্য হলে কি হবে, যদি ঈশ্বর চিন্তা না থাকে তাহলে সেই যুক্ত, সেই আদর্শ, সেই নিষ্ঠা, একাগ্রতা শ্রীরামকৃষ্ণ সেই শক্তির ধারক বাহক। তো এমন ভাবনার মধ্য দিয়ে মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেই সাহিত্য সম্রাটের যে কথোপকথন, এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে। বঙ্কিমচন্দ্র কথায় কথায় জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর কে গুরু? তিনি আমাকে আসল আম না দিয়ে হয়তো নকল আম দেন। শ্রীরামকৃষ্ণ তখন বললেন, কেন গো, যার পেটে যা সয় তাই সে খাবে। তো সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, আমাদের যার যতটুকু ক্ষমতা ভক্তির মধ্য দিয়ে, শ্রদ্ধার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে সেই দেশ সেবার পথ অনুসরণ করা উচিত। আপন আপন ভারতবর্ষকে রক্ষা করা, তিনি বিপ্লব শক্তিকে জাগিয়ে তুলেছিলেন বন্দে মাতরম বলে। শ্রীরামকৃষ্ণ তিনি বললেন, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী। তুমি সকল জাতির, সকল জাতির মানুষকে তুমি আশীর্বাদ করো। আমি তো থাকবো না, দেহ তো থাকে না, তো সেই ঠাকুর আজও সেই দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণীর মূর্তির মধ্যে তিনি আজও সেখানে সকল গায়ক, নায়ক, সাহিত্যিক সকলে সেই মায়ের কাছে, সেই স্বয়ং শ্রীরামচন্দ্র আর স্বয়ং শ্রীকৃষ্ণের যে একই দেহের যে রূপ, সেই শ্রীরামকৃষ্ণ, তাকে আমরা এক বিন্দু আপন আপন ঘরে বসে ধ্যানের মধ্যে অনুভব করছি। দেখতে পাচ্ছি স্বয়ং বঙ্কিমচন্দ্র এবং স্বয়ং শ্রীরামকৃষ্ণ কত সুমধুর। ঠাকুর খুব সহাস্যে বঙ্কিমচন্দ্রকে উত্তর দিচ্ছেন, আর স্বয়ং বঙ্কিমচন্দ্র সেই সব প্রশ্নের উত্তর পেয়ে আনন্দ উপভোগ করছেন। এই যে আমরা বিন্দু মাত্র ধ্যানের মধ্যে অনুভব করে ঠাকুর যে কৃপা দান করছেন, আজও তিনি সেই অধ্যাত্ম যোগীর সাহিত্যিক শ্রীরামকৃষ্ণ। তিনি এক বিশাল সমাজকে রক্ষা করে চলেছেন অধ্যাত্ম বোধের শক্তি দিয়ে।
এও তো অধ্যাত্মের বিপ্লবী। তাই এইটুকু বলে আমাদের এই প্রাণারাম চ্যানেলের স্বয়ং ঋষি বঙ্কিমচন্দ্রের আজই 26 জুন তারই জন্মজয়ন্তী পালনে আমরা সকলে তাকে প্রণাম জানাই সেই মাতৃমন্ত্রে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এইটুকু বলে আজ প্রাণারাম চ্যানেলের ইউটিউবে আর একবার এই ধ্যান ও ভাবনায় শ্রীরামকৃষ্ণ ও ঋষি বঙ্কিমচন্দ্রকে তার সেই ছবির মধ্যে দর্শন করতে পাচ্ছি। এখানে শেষ করছি, যদি কারো ভালো লাগে থাকে তাহলে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন। এইটুকু বলেই সকলকে আবার সেই শ্রীরামকৃষ্ণের চরণে প্রণাম দিয়ে এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার।